অধ্যাপক ডাক্তার দেবব্রত আপনার কাছে যেটি জানতে চাইবো ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বারো হাজার নয় জন মারা গেছে করোনা দ্বিতীয় ওয়েবে কিন্তু এটি মৃত্যুর রেকর্ড তো করোনা পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নিচ্ছে বলে আপনি মনে করছেন আপনার বিশ্লেষণ আপনার মতামত জানতে চাইবো ধন্যবাদ আমরা এই বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির যদি আমরা বলি আমরা এখন মোটামুটি ধরতে গেলে আমরা খুবই চাপের মুখে আসছি রুগী নিয়ে রুগীর অনেক রুগী আমাদের এখন যার কোনো আমরা কুলকিনারা করতে পারছি না এক নম্বর হল যে অর্থাৎ এই এই আমাদের এই বঙ্গবন্ধুর রুগীর প্রবাহ দেখেই রুগীর উপস্থিতি রুগীর এবং এই টেস্ট এগুলি দেখে বোঝা যাচ্ছে যে আমরা খুব ভালো অবস্থায় নাই এবং ভালো অবস্থায় নাই মানে হলো যে আমাদের যেটা একটা কন্ট্রোলে ছিল যে আমাদের একটু আমাদের নিয়ন্ত্রণে ছিল সে নিয়ন্ত্রণ করলাম এখন নাই নিয়ন্ত্রণ আমরা অলরেডি সেটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি নাই এখন কেন রাখতে পারি নাই সেটা তো হলো বিধি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের দেশের যদি বলি তাহলে আমরা স্বাস্থ্যবিধি একদমই আমরা এত বলার পরও আমরা স্বাস্থ্যবিধি একদমই মানছি না তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন অনেক দিন আগে আজকের থেকে তিন মাস আগে উনি উনি বলেছিলেন যে আমাদের দ্বিতীয় ডেয়ের জন্য প্রস্তুত থাকতে হবে এখন দ্বিতীয় ডেউ যেটা সেটা আমরা আমাদের বাংলাদেশে কতটুকু শুরু হচ্ছে কারণ আমাদের যে পরীক্ষার পরিমাণ সেই পরীক্ষার পরিমাণ আগের তুলনায় বাড়ে নেই এই পরীক্ষার পরিমাণ যেহেতু বাড়ে নাই আমাদের যে নির্ণয় হচ্ছে যে রোগের পরিমাণ দুই হাজারের প্রায় দুই হাজারের উপরে দুই থেকে আড়াই হাজারের ভিতরে এখন এই কয়েকদিন ধরে যাচ্ছে এবং মৃত্যু ত্রিশ থেকে চল্লিশের ভিতরে যাচ্ছে তে মৃত্যুর হার কোলাম ভালোই বেশি যে তুলনায় শনাক্ত হচ্ছে তার তুলনায় মৃত্যুর হার কোলাম আগের চেয়ে আমাদের এখানে বেশি এবং বিশ্বের কথা যদি তখনই আমরা নিয়ে আসছি বিশ্বে কুলাম আর একটা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে সৃষ্টি হচ্ছে কারণ সারা বিশ্বেই পৃথিবীর ম্যাক্সিমাম গোলার কোলাম এখন শীত প্রবাহ শীতের প্রকোপ শুয়েছে শীতের প্রকোপে যদিও বলতে অনেক বিশেষজ্ঞ অনেক আগে বলেছেন যে টেম্পারেচারে কোনো ইফেক্ট নাই কিন্তু আসলে দেখা যাচ্ছে টেম্পারেচার একটা ভালো একটা ইফেক্ট আছে। কারণ আমরা যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন আবিষ্কার করছে এই ভ্যাকসিনও দেখছি আমরা তার কার্যকারিতা মাইনাস ডিগ্রির উপরে নির্ভরশীল অর্থাৎ এই এই জীবাণুটা একটু টেম্পারেচার কম যেখানে থাকবে সেখানে জীবাণুটা তাড়াতাড়ি একজনের থেকে আরেকজনের সংক্রামক হওয়ার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে না হলে এই সারা পৃথিবীতে এই রকম অবস্থা তৈরি হতো না এটা একটা আমাদের দেশও শীতে শীত চলে আসছে শীতে আবহাওয়া শুষ্কতাকে আমাদের যে ড্রপলেট ইনফেকশন যেটা হয় যেটা আমরা বলতেছি ড্রপলেট এই ড্রপলেট ইনফেকশনটা যদি আবহাওয়া শুষ্ক থাকে তাহলে এই জীবাণুটা বায়ুতে বেশিক্ষণ থাকা সম্ভাবনা থাকে